আন্তর্জাতিক স্বীকৃতির প্রশ্ন এখনও ঝুলে রয়েছে। তবুও ভারতের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ব্যবস্থা চালু করতে আফগানিস্তানের তালেবান সরকার আগ্রহী। এ বিষয়ে ভারতের ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন অরুণ কুমারকে একটি চিঠি লিখেছেন আফগানিস্তানের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হামিদুল্লাহ আখুন্দজাদা। চিঠিতে তিনি লিখেন, দিল্লি ও কাবুলের মধ্যে আরিয়ানা আফগান এয়ারলাইন ও ক্যাম এয়ারকে বিমান চালাতে অনুমতি দেয়া হোক, যদিও ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এদিকে বুধবার নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়, ইসলামিক পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আফগান বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থী ও অন্য নারী কর্মীদের উপস্থিত হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। এক টুইটের বরাতে নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছিল, নারীদের ওপর আরোপিত বিধিনিষেধ কঠোর করে তালেবান সরকারের নিয়োগ দেওয়া কাবুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য সোমবার বলেছেন, বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গণমাধ্যমে এ খবর প্রকাশের পর কাবুল বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভুয়া একটি টুইটার অ্যাকাউন্টের বক্তব্যের ওপর ভিত্তি করে নিউ ইয়র্ক টাইমস ওই খবর ছাপিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, সামাজিক মাধ্যমে কাবুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের কোনো অ্যাকাউন্ট নেই। মূলত মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে এসব ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।